নায়করাজ রাজ্জাক, জন্ম ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে কলকাতার টালিগঞ্জে। আসল নাম আব্দুর রাজ্জাক। এক জীবনে তিনি প্রায় ৩০০টি বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন, পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। প্রযোজক হিসেবে নায়করাজের যাত্রা শুরু হয় রংবাজ ছবিটির মাধ্যমে। ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব, অর্জন করেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। এছাড়াও রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতেন। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে তিনি যতটা দর্শকপ্রিয়তা পেয়েছেন সেটি অনেকটাই বিরল। ১৯৬০ দশক থেকে শুরু করে প্রায় ৩ দশক বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সাথে টিকেছিলেন নায়ক রাজ্জাক। তার আসল নাম আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের জন্ম ১৯৪২ সালে কলকাতায়। ১৯৬৪ সালে শরণার্থী হয়ে ঢাকায় আসেন, এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। দুই একটা সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম ছায়াছবি বেহুলা। সেই থেকেই শুরু, আর পেছন দিকে ফিরে তাকাতে হয়নি। ক্রমান্বয়ে খ্যাতির শীর্ষে উঠেছেন তিনি। নিজের ক্যারিয়ারে রাজ্জাক ৫বার শ্রেষ্ঠ নায়কের পুরস্কার পেয়েছেন, এছাড়াও তার ঝুলিতে আছে অসংখ্য পুরস্কার। রাজ্জাকের সাথে একসময় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন নায়ক ফারুক। বয়সের বিবেচনায় রাজ্জাক ফারুকের সিনিয়র হলেও চলচ্চিত্রে তারা অনেকটা সমসাময়িক ছিলেন। প্রায় ৫০ বছর ধরে তিনি চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন। ২০১৫ সালেও তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছিল। রাজ্জাক কবরী জুটির কথা এখনও বহু দর্শকের কাছে সফল রোমান্টিক জুটির উদাহরণ হয়ে আছে। বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গেও পরিচিত ছিলেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রে নায়ক রাজ্জাক যখন রাজত্ব করছেন, সে সময় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের দাপট ছিল বাংলাদেশের দর্শকদের মাঝে। কিন্তু সে সময় নায়করাজ রাজ্জাক তার একটি স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে সক্ষম হন। তার অভিনীত বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে স্লোগান, আমার জন্মভূমি, অতিথি, কে তুমি, স্বপ্ন দিয়ে ঘেরা, প্রিয়তম, পলাতক, ঝড়ের পাখি, খেলাঘর, চোখের জলে, আলোর মিছিল, অবাক পৃথিবী, ভাই বোন, বাদি থেকে বেগম, সাধু শয়তান, অনেক প্রেম অনেক জ্বালা, মায়ার বাঁধন, গুন্ডা, আগুন, মতিমহল, অমর প্রেম, জাদুর বাসি, অগ্নিশিখা, বন্ধু, কাপুরুষ, অশিক্ষিত, সখী তুমিকার, নাগিন, আনারকলি, লাইলি মজনু, লালু ভুলু, স্বাক্ষর, দেবর ভাবি, রাম রহিম জন, আদরের বোন, দরবার, সতীনের সংসার, রংবাজ প্রভৃতি। নায়করাজ রাজ্জাক ২০১৭ সালের ২১ আগস্ট ঢাকায় পরলোক গমন করেন।